ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আর্ট স্কুলে স্বাগত। আজ আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। আজকের টপিকের পুরো ভিডিওটাই আমি আমার আঞ্চলিক ভাষায় বর্ণনা করার চেষ্টা করব, অর্থাৎ শাহজাদপুরের ভাষায় আমি আজকে এই পুরো ভিডিওটার বর্ণনা দিব। আমাদের আজকের টপিক পাকা আম কাটার নিয়ম। পাকা আম নানানভাবে কাটা যায়, তাহলে চলুন পাকা আম কাটার কিছু নিয়ম জেনে নিই। যারা আমাদের আর্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটি দেখার পূর্বে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি পাকা আম কাটার নিয়ম। প্রিয় দর্শক, এই ছবির যে আপনারা আম দেখতেছেন, কালা কালা দেখা যাচ্ছে আমগুলি, আসলে আম কাইটা ধুয়ে দিলে এরকম কালো হয়ে যায়। কিসের লেগে কালা হয় সেই জিনিসটা কিন্তু আজকে শেয়ার লাগবে। আবার দেখেন আমি এই আমগুলোও কাটছি, দেখছেন কি সুন্দর চকচকা দেখা যাচ্ছে। আবার এইগুলি চকচকা দেখা যাচ্ছে কিসের লেগে? বাসায় যদি আত্মীয় স্বজন আসে বা আমরা যদি কারো বাসায় যাই, যদি এরকম কালা কালা আম বাড়িত করে খাইবার দেয় তাহলে গেলাম খাইবার ইচ্ছা করে না। আসলে কাটার ভিতরে একটা সমাধান আছে, চলেন তাহলে দেখি কেমন করে কাটলে এরকম চকচকে আম হয়। আমরা সবসময় এভাবে করেই আমরা বুটার কাছ থেকে কাটি, মেলা একটুকু আম ফেলা দিই, তাই না? আর আম অনেক সময় চাকুতে না কাটিয়াও তাই আর দিয়ে বগেরে ছিলেন শুরু করি। আবার বুটা করলাম ওই যে মাথা ছিঁড়ে ছুরি বা দাও দিয়েও কাটে না, ওই আর দিয়েই এগুলো সুলায়। আম এইরকম করে আর দিয়ে সুলালি মেলা জায়গায় লস্ট হয়ে যায়, কিবা দেখা যাচ্ছে দেখছেন? এবার এই আমরা কাইটা ছুঁয়ে দেবো এক জায়গা, আরও এখানে চার পাঁচটা আম আছে, সবগুলি কাটবো। প্রথমে তো আপনারা দেখাইছিলাম যে কালো হয়ে যায় কোনটা, ওইটা আপনারা আবার দেখবেন যে কোনটা কালো হয়ে যায়। ঠিক আছে, একটা বুটা কাটা শেষ, এবার আমরা এখানে তুলে দেখলাম, পরে আপনাকে দেখাব। আশা করি থাকার পরে এই কী পাওয়া যায়। আমরা এই দেখেন, আমি কিন্তু আগের বারের মতো করে বুটার এখানে কাটতেছি না, আমি বুটার তার মুড় দিয়ে গোল করে নিলাম। বুটার মেলা কষ্ট হয়, আর এই কষ খালি পরে গলা চুলকয়, চাকু দিয়ে একটু মধ্যে একটু কাটে নিলাম যেন চুলোতে একটু সহজ হয়। এবার আমি এটা আমরা আধে না চুলা এটা দিয়ে চুলতেছি, দেখেন আমরা কিন্তু দেখতে ফাইন দেখা যাচ্ছে। দেখছেন তাড়াতাড়ি হইলো, আমরা আবার সুন্দরও দেখা যাচ্ছে। এবার দেন আমি ওই আগের মতো করেই কাটবো, আগের মতো করেই আমি কাটবো। দেখেন উল্টো দিক করে দিলে সুন্দর করে বসে থাকে আম, দুই মুখ থেকে এটা নিলাম, আটির থেকে আমরা ছাড়াবো, একটু সাইড করে ধরবেন, সাইড করে ধরলে পরে তাহলে আশ থাকলেও কেটে যাবে, বুঝছেন?
হয়ে যায়, দেখছেন সাইড করে ধরলে আস্তাগুলো কেটে যায়। এবারে আমরা পিস পিস করে কেটে ফেলাই দিয়েছি তাই। আমরাও কাটা শেষ, এবারে আমরাও ওই ট্রের ভিতরে রেখে দেব। আগেরটা তো এনে রাখছিলাম, এই যে আমরা তুলে রেখে দিলাম। এই আমের গুটাও আমি আগের মতো করে ফেলে দিয়েছি, দেখেন একটু কষ্ট কি লয় গলা ঝুলতে হবে, গলাও খেতে দিলাই। চাকু দিয়ে একটু মাথায় করে কেটে দিলি চুলতে সুবিধা হয়, দেখছেন সুন্দর চুলতেছে। এবার দেখেন আমরা আমি হাতে কয় টুকরা করে নিলাম, এবার খালি নিচে ধুয়ে একটা ফ্যাশ দেব, টুকরো টুকরো হয়ে যাবে। এই দেখেন দেখছেন কি সুন্দর, আবার ওমরাও তাই, এই যে দুইটা টান দিলাম আর এর মধ্যে দিলাম তিনটা, এর মধ্যে দিলাম দুইটা, এই দেখেন এই যে এর মধ্যে আবার টান দিলাম, আটিক বেজে গেছিল। আর আটি আগের মতো করে কাটবেন। এ আমরা এর ভিতরে তুলে ধুইলাম, দেখেন এক জায়গায় থব না, তাও মনে হবে না হ্যাঁ একসাথেই কাটা। চার আর পাঁচ নম্বর নিয়ম, এবারও দেখেন আমি যে বোটাটা কেমন করে ফেলাইলাম, এই একরকম করে ফেলা আমরা আগে সিলে নেওয়া লাগবে। এবারে এই একটা আমি দুই রকম নিয়মে কাটবো, দেখেন প্রথমে সিলে নিলাম অর্ধেক, অর্ধেক সিলা আমি আমের ভিতরের অংশ না ধরেই কেটে ফেলাবো। এই দেখেন এটুকু আমি টাচই করিনি, মানে হাত দিয়ে আমের তোষার নিচের অংশ ধরলাম না, কাটতে দিয়ে দেখেন দেখছেন। দেখছেন কি ফাইন করে কেটে গেল, হাত দিয়ে ভিতরে একটু ধরাই লাগলো না। এবার এই মনে একটু কাটলাম, দেখেন এটাও এটুকুও ধরবার নয়, হাত দিয়ে ভিতরে একটু না ধরেই কেটে আলাবো ফাইন করে, দেখেন। দেখছেন চাকু খুশার উপর দিয়ে দিলাম, আম তো ভিতরে একটু ধরলাম না, এখন পিস পিস করে দেবো, তিন টুকরো হয়ে গেল। এইভাবে আপনি সব গুণে আমি কেটে পাবেন, দেখছেন একটু আলাদা হয়ে গেল। এবারে আমরা ওই ট্রের ভিতরে ধুয়ে দিলাম। ছয় আর সাত নম্বর নিয়ম, দুটা নিয়মই এই একটা আমরা দেখাবো, দেখেন বোটাটা আগের মতো করে ফেলা দিলাম। এবার দেখেন আমরা
ফ্রাইটাকে ভাগ করে দিলাম, এক পিস করলাম। এবার আর এক পিস করার আগে আমরা কি আটির ভিতরে থাকা অবস্থায় এরকম করে স্লাইস করলাম, দেখেন। এবার প্রত্যেকটা ভাগে ভাগে একটা করে টুথপিক দেব, টুথপিকে একেবারে ঢুকো দেন না, হাঁটির হাতে যেন লাগে না যায়, তাহলে বেরম কাটা ভাবে লাগে। দেখছেন টুথপিকের ভিতরে ঢুকা, আমটা দাঁড় করা। এবার আমি কাটতেছি, ছুরির বেশি দাঁত না থাকলে কাটতে পারছে না, এটাই। এবার দেখছেন সব টুথপিকের সাথে এক পিস করে আম হয়ে গেল, মানে চামচ ছাড়াই খাওয়া যাবে, টুথপিক ধরে ধরে খায়া ফেলা দিবেন, কত সহজ। দেখেন এবারে অর্ধেক চাকু দিয়ে মাঝখানে দুটো দাগ দিলাম, সুসাদানি কেটে না যায় একে হল। দেখেন পরে এমন দিলাম তিনটা, পরে আমটা ভাজ করে দেবো, এই দেখেন ভাজ করলেই আমটা সুন্দর ফুলের মতো হয়ে যায়। এবার আপনি এটা চাকু দিয়ে তুলে পারেন, আবার যদি চান চামচ দিয়ে তুলবো চামচ দিয়েও তুলে পারেন, আবার কামড়া কামড়াও খাইতে পারে। তাহলে আমরা আম কাটার ছয়টা নিয়ম দেখলাম, এবার তাহলে দেখি আম কালা হইল কিসের লিগা, এই নিয়ম দেখুন জানি নি। প্রথমে যে আমরা আত দিয়ে চুলো কাটছিলাম, খোসা চুলাইছিলাম আত দিয়া, ওই আমরা এরকম কালা কালা হয়ে গেছে। আসলে আত দিয়ে যদি আম চুলান তাহলে এরকম কালো হয়ে যাবে, 5-7 মিনিট পরে এরকম কালো হয়ে যায়। আর এই আমরা দেখেন, মানে এতক্ষণ পরেও এরকম চকচক করতেছে। আপনি যদি এই আমরা ফ্রিজে থুয়ে দিয়ে কালকে খান, তাও দেখবেন যে এরকম চকচকই করবে, এরকম কালো হয়ে যাবে। আমাদের আঞ্চলিক ভাষা কেমন লাগলো এবং এই যে আম কাটার ভিডিওটা যে দেখাইলাম আমি, আসলে ভিডিওটা কেমন লাগলো এটা গেলাম এই কমেন্ট করে জানাইন, কমেন্ট বক্সে লিখে দিন, লাইক করেন, আর আপনার আত্মীয় স্বজন করে ভিডিওটা শেয়ার করেন। আর শুনেন, ওই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, আর যারা করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা দেখার লিগে সকলিক ধন্যবাদ।